আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল ওয়ান সেকেন্ড। তো আজকে আমরা নতুন একটা টপিক্সে যাব, সেই টপিক্সটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপে যাওয়ার আগে আমি একটু থিওরি দেখে নিচ্ছি আপনাদের, লুপ সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব আমি, দেন আমরা ডিরেক্ট কোডে চলে যাব। তো আমরা সিতে একরকম দেখছি লুপ, এখানেও অনেকটা কাছাকাছি লজিক, কিন্তু জাস্ট সিনট্যাক্সে হালকা একটু চেঞ্জ আছে। এটা হচ্ছে সিতে ছিল লুপের পর ফার্স্ট ব্র্যাকেট একটা, বাট এখানে শেল প্রোগ্রামিং এ ফর এর পর ফার্স্ট ব্র্যাকেট হবে দুইটা। দেন আমরা তো এটা জানি কন্ডিশনটা কিভাবে লিখতে হয়। প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে কোনটা থেকে শুরু করব সেটা, মাঝখানে হচ্ছে কন্ডিশন, আমরা কি কন্ডিশন ইউজ করব, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা আমরা সকলে জানি, যারা সি করছেন অথবা জাভা করছেন তারা হয়তো এটা জানে। তো এই তিনটা পার্ট ডাবল ব্র্যাকেটের ভেতরে থাকবে। দেন আমরা লিখবো ডু, ডু এর ভেতরে আমরা যেটা করতে চাই, যদি আমরা কিছু প্রিন্ট করতে চাই তাহলে এভাবে ইকো দিয়ে দেন আমরা প্রিন্ট করব। দেন আমরা সবার শেষে লিখবো ডান। তো এটাই হচ্ছে মেইনলি স্ট্রাকচার। তো আমরা একটা কোড দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এটা একটা এক্সাম্পল, তো আমরা এক্সাম্পলটা দেখি তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ফর দেন ডাবল ব্রাকেট ফার্স্ট ব্রাকেট দেন এন ইকুয়াল ওয়ান, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনে যেটা হয়, শুরু হয় আসলে যেটা থেকে শুরু হবে সেটা এন ইকুয়াল ওয়ান, ওয়ান থেকে শুরু হবে। দেন n less than equal 5, তার মানে হচ্ছে যে 5 পর্যন্ত যাবে। দেন n প্লাস প্লাস, মানে n এক এক করে বাড়বে, n প্লাস প্লাস মানে n ইকুয়াল n প্লাস 1। তো দেন আমাদের লিখতে হবে ডু, দেন আমাদের এর ভেতরে আমরা যেটা করতে চাই সেটা আমাদের লিখতে হবে। আমরা ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারি অথবা যেটা করতে চাই আর কি সেটাই হবে, অথবা কোনো কিছু প্রিন্ট করতে হলে ইকো দিয়ে প্রিন্ট করতে হয়। তো সবার শেষে লিখতে হবে ডান। তো এটাই আমাদের মেইনলি স্ট্রাকচার। এভাবেই আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট হবে। প্রথমে ওয়ান প্রিন্ট হবে, এখানে আসবে যে ওয়েলকাম ওয়ান টাইমস, দেন আসবে টু টাইমস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস। তো এই পর্যন্তই যাবে। প্রথমে কোড এখানে আসবে, ওয়ানের জন্য একবার ওয়ান প্রিন্ট করবে, দেন আবার এখানে ডান শেষ হয়ে যাওয়ার পর আবার যাবে। তো এইভাবে সাইকেল আকারে পাঁচবার লুপটা চলবে। যখন দেখবে যে কন্ডিশনার হচ্ছে না তখন লুপ থেকে বের হয়ে যাবে। তো এটাই ছিল, আমি এখন আপনাদের ডিরেক্ট কোডে চলে যাচ্ছে, একটা কোড করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সো আমরা চলে যাচ্ছি ভার্চুয়াল বক্সে। তো আমি জাস্ট এখানে লিখব ফর, দেন শুরু হবে আমার ধরেন এন ইকুয়াল ওয়ান দিয়ে শুরু হবে, দেন এন আমি চাচ্ছি যে এটা কত 10 পর্যন্ত প্রিন্ট করবে, সো 10 দেন এন প্লাস প্লাস। তো এইটাই ছিল। তো এখানে আসবে ডু, তো আমি ডুর ভিতরে চাচ্ছি যে আমি এটা প্রিন্ট করবো জাস্ট নাম্বারটা। তো নাম্বারটা আমি জাস্ট এভাবে প্রিন্ট করে দেবো যে এন, দেন ডান। এইটাই ছিল কোড। তো অনেক সিম্পল একটা কোড, দেখি কোডটা রান করে কিনা। কন্ট্রোল এক্স ওয়াই সি এইচ মোড 777, দেন আমাদের নাম ছিল ফাইলের নাম, সো বেসিক, সো বেসিক লিখলাম ডট স্ল্যাশ বেসিক। তো দেখছেন এই যে এক থেকে 10 পর্যন্ত রান করছে, কিন্তু এক থেকে 10 পর্যন্ত রান করছে। তো এটাই ছিল আমার আজকের মানে বেসিক একটা কোড, একদম বেসিক কোড। তো আমি আবার ফাইলে চলে যাচ্ছি, ন্যানো বেসিক ইজ ইকুয়াল এন প্লাস টু, এভাবে দেন দেখেন কি আসে, কন্ট্রোল এক্স ওয়াই তো ডট স্ল্যাশ বেসিক। এবার দেখেন, দেখছেন 1 3 5 7 9, তার মানে শুধু বেজর গুলা প্রিন্ট করছে, মাঝে এক করে গ্যাপ গেছে, মানে এক করে গ্যাপ দিয়ে দিয়ে গেছে, মানে 1 3 5 7 9, শুধু বেজর সংখ্যাগুলো প্রিন্ট করছে, অড নাম্বার গুলো করছে, ইভেন নাম্বার গুলো করে। সিমিলারলি আমরা জোড় সংখ্যাগুলো ইভেন ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে এভাবে, জাস্ট শুরু করবেন এভাবে এন ইকুয়াল টু দিয়ে শুরু করবেন, তাহলে শুধু ইভেন গুলো প্রিন্ট করবে। তো এই যে দেখেন ডট স্ল্যাশ বেসিক, তো দেখছেন যে 2 4 6 8 10। তো এইভাবে আমরা অড নাম্বার প্রিন্ট করতে পারবো, ইভেন নাম্বার প্রিন্ট করতে পারবো, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবো, অথবা আপনি যদি বলেন যে 1 থেকে 100 না, আমি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করতে চাই তাও প্রিন্ট করতে পারবো, সেটা আপনার ইচ্ছা। তো এটাই ছিল আজকের একটা বেসিক কোড। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দিকে যাব। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরেকটা অ্যাডভান্স কোড করবো। তো সেই বন্ধু ভালো থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, কারণ একটা করে লাইক হচ্ছে একটা করে রেসপেক্ট। আর অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।